Just another doorway to open up and see. সব তো কিছু চাপা দিলেই হবে কারণ যাতে জলটা বেরিয়ে যায় এবং ছানাটা ঠিকঠাক ভাবে তৈরি হয়ে যায়। এবার আমি খুলবো, দেখি ছানাটা রেডি হয়ে গেছে। তো রেডি, তো এবারে এটাকে আমি থালায় তুলে নেবো। তাহলে এটাকে মাখতে হবে। এটাকে আমি ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নেবো ভালো করে। এই যে হাতে নিলে বুঝতে পারবেন একদম নরম হয়ে গেছে। অনেকজন দেখবেন এটা মানে এই ছানার বড়াটা করার সময় না ময়দা অ্যাড করে, ময়দা অ্যাড করলে একদমই ভালো লাগে না। কি হয়ে যাচ্ছে আর এটা কিরকম সফট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এরকম সফট হবে। তো এটা এবার ছোট্ট ছোট্ট লিচির মতো, যেমন লুচি নই কাটে না ছোট্ট ছোট্ট সেরকম করে নেবো। এবার এগুলোকে ভাজতে দেব। তো চলুন এগুলো এবার ভেজে নিই। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এটা ভেজে নেওয়া হয়ে গেছে ছানার বড়াগুলো। আর লাগবে হচ্ছে আলু, আলু সেদ্ধ করে নিয়েছে মা। আর এখানে মশলা আছে হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা। তেলের মধ্যে দিতে হবে তেজপাতা আর পাঁচফোড়ন। তেলটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিতে হবে সেদ্ধ করা আলু। এবার এর মধ্যে মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। দিতে হবে জল কারণ এটা ঝোল ঝোল হবে, অল্প মিষ্টি। এটা ফুটছে অনেকক্ষণ ধরে, তো জলটা অনেকটাই মরে গেছে মানে ঝোলটা। এবার ছানার বড়াগুলোকে দিয়ে দিতে হবে। একটু নেড়ে নিই, আবার এটাকে একটু ফুটতে দিতে হবে। এবার এটা একদম হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। তো এটা হয়ে গেছে। তো পুরো ছানা বানানো থেকে তরকারি পর্যন্ত সবটাই দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো রান্নায় দেখা হচ্ছে।